215 জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত। বলা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু এক অর্থে ইসরায়েলদের নির্যাতন, অতর্কিত হামলা এবং বর্বরতার শিকার হচ্ছেন শত শত ফিলিস্তিনি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে ইসরায়েলের প্রতি তাদের প্রতিবাদ জানাচ্ছেন। এবার সেই দলে সামিল এই বাংলা আর ওপার বাংলা মাতানো জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইসরায়েলের ফিলিস্তিনিদের ওপর সহিংসতা নিয়ে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন, যেখানে তিনি তার আবেগে আপ্লুত হয়ে ফিলিস্তিনিদের বর্তমান অবস্থাকে নরকের সাথে তুলনা করেছেন। ভাঙা বাড়িঘর, আকাশে আগুন আর পড়ে থাকা লাশ, অথচ একটু আগে পরিবারটি স্বাভাবিক ছিল। যারা বেঁচে আছে তারা বোমের বিস্ফোরিত ধ্বংসস্তূপ থেকে ছোট্ট নিরীহ শিশুগুলোকে বাঁচিয়ে আনার প্রাণপণ চেষ্টা করছে। যেই শিশুটি একটুর জন্য প্রাণে বেঁচে গেল, সে কি আদতে ফিরল তার বাবা মা পরিবারের কাছে? না, সবাই তো শেষ। পৃথিবীর আলো দেখতে পাওয়া শিশুটি এখন অনাথ, একা। জয়া আহসান তার তীব্র আক্ষেপ জানিয়েছেন সেই শিশু সন্তানগুলোর জন্য, কেননা যারা ইসরায়েলের অত্যাচারে পৃথিবী থেকে চিরবিদায় নিচ্ছেন তাদের মধ্যে এক ভাগেরও বেশি শিশু। নিজের দেশ ছিল না তাদের, এখন তাদের কাছে পরিবারের সঙ্গটুকুও নেই। কি দোষ ছিল তাদের আর কেনই বা তারা এখন এত অসহায়? শিশুরা খোলা মাঠে খেলবে, পরিবারের মাঝে শ্বাস নিবে, এমন কিছুর আশা করাটা কি বিরাট কিছু? এমন প্রতিবাদী পোস্টের পর কমেন্ট বক্সে জয়ার প্রতি অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।